আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। নেপালকে 3-1 গোলে উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, সাফ চ্যাম্পিয়ন অর্জন করল বাঘিনীরা। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে চলছে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান, অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। 2 লাখ ইভিএম কিনবে ইসি, প্রকল্প চূড়ান্ত, ব্যয় হবে 8,711 কোটি টাকা, জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। 15 দিনে রেমিটেন্স এলো $100 কোটি বেশি, যার পরিমাণ প্রায় 10,893 কোটি টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, বন্ধ বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও শিক্ষক বাস, স্থগিত চলমান পরীক্ষাও। এবং গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু, শনাক্ত 601 জন। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্দান্ত খেলে ফাইনালে এসেছিল বাংলাদেশ, আর ফাইনালও সেই ধারাবাহিকতা ধরে রেখে শেষ করল সাবিনা খাতুনের দল। কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামকে স্তব্ধ করে 3-1 গোলে বিজয়ী হল বাংলার মেয়েরা। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নারী দলে এবারই প্রথম। এর আগে 2016 সালে ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরেছিল। এবার কাঠমান্ডুতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র ফুটবলে কখনো ভারত ও নেপালকে না হারানো বাংলাদেশ এবার তাদের হারিয়েছে। গ্রুপ পর্বে হারিয়েছে ভারতকে, আর ফাইনালে নেপালকে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে। এতে উপস্থিত রয়েছেন রাজা তৃতীয় চার্লস ও রাজ পরিবারের সদস্যরা। এছাড়া এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। আজ সোমবার ওয়েস্টমিনস্টারের ডিন ডেভিড হোয়েল অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন। তবে ক্যান্টারবেরির আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি উপদেশ দেবেন এবং প্রশংসা করবেন। এই আনুষ্ঠানিক মুহূর্তে রানীকে ঈশ্বরের কাছে অর্পণ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 2 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিস্তারিত সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 15 দিনে প্রবাসীরা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে $100 কোটির বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যার বিভাগের তথ্য বলছে, চলতি মাস সেপ্টেম্বরের প্রথম 15 দিনে $100 কোটি $86 লাখ রেমিটেন্স এসেছে দেশে। প্রতি ডলার $108 হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় 10,893 কোটি টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করার দাবিতে মূল ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। আজ সোমবার সকাল থেকে শুরু হয় এই অবরোধ। আন্দোলনকারীদের বাধার মুখে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল। ক্যাম্পাস থেকে শহরে যেতে পারেনি শিক্ষকদের কোনো বাস। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিক্সা ও অটোরিকশার চলাচল। স্থগিত করা হয়েছে বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 29,340 জনে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 601 জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,18,125 জনে। একই সময়ে নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও 362 জন। আজ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।